ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে সেটা কোনো রান্নাবান্নার ভিডিও না। তো বন্ধুরা দেখো, বন্ধুরা আমার সাথে চলে এসেছি আমি আর আমার হাজবেন্ড। তো তখনই দেখছি যে আকাশে অনেক প্লেন উঠছে, তো দেখে খুবই ভালো লাগলো। তা ভাবলাম যে আমার তো ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে তোমাদেরও একটু বেশি ভালো লাগে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দমদম এয়ারপোর্ট বেশি দূরে নাই, সেই জন্য দেখতে আরও বেশি ভালো লাগে। কারণ দেখো বন্ধুরা, প্লেনটা অনেকটা নিচু হয়ে গেছে। আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিং ছতলা পর্যন্তই স্যাংশন আছে, আর ছতলার বেশি করলে, কারণ দেখো বন্ধুরা এটা অনেকটা নিচু হয়ে গেছে, পুরো ছতলার সমান সমান হয়ে গেছে, কিন্তু এটা অনেকটা দূরে আছে। আর যদি এখানে সাততলা আটতলা করতে যায় তাহলে প্লেনগুলো ল্যান্ড করতে অনেকটা প্রবলেম হবে, সেই জন্য এখানে ছতলা পর্যন্তই স্যাংশন করা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আর বকবক করছি না বেশি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, এই পুচকিটাকে দেখো, এই পুচকিটা পুচকিটার বাবাটার সাথে ঘুরতে বেরিয়েছে। ছোটো মানুষ, একটু বাইরে খেলাধুলা করবে, সেটাই তো না? আর বন্ধুরা দেখো, এখানে অসংখ্য কাশফুল আছে। এই টাইমে কাশফুল ভাবা যায়? ও মাই গড, সত্যি অসংখ্য কাশফুল, অসংখ্য কাশফুল। সত্যি আমি যদি নিচে থাকতাম তাহলে অনেকগুলো ছিঁড়ে নিয়ে আসতাম। আমার হাজবেন্ড দেখাচ্ছে ওদিকেও আছে কাশফুল। তো চলো তোমাদেরকে ওই দিক থেকে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা দেখো, এখানে অসংখ্য কাশফুল, তোমরা বুঝতে পারছো? এই দেখো অসংখ্য কাশফুল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আর ওয়েট করাচ্ছি না, তো তোমরা দেখতে থাকো আর মজা করতে থাকো। ভিডিওটি তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। এইটুকুই তো তোমাদের থেকে চাওয়ার, আর তো বেশি চাওয়ার নেই না? তো কেন করছো না? তো রেড কালারের যে সাবস্ক্রাইবটা আসবে ওটা একবার প্রেস করো। প্রেস করার পরে যে বেল আইকনটি আসবে ওটা বাজিয়ে অল করে দাও। এটাই তো, আর তো কিছু না, ভালো হয়ে গেল। হ্যাঁ, তো চলো বন্ধুরা।